তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প দেখা দিয়েছে, দেখেছেন? 40 সেকেন্ড ভূমিকম্প হয়েছে 40 সেকেন্ড তুরস্কের মাটিতে। কি অবস্থা! অজস্র মানুষ তাদের মাথা আটকে গেছে পিলিয়ারের তলাতে, কারোর পা আটকে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কেউ মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, হসপিটাল শেষ হয়ে গেল, পেট্রোল পাম্প শেষ হয়ে গেল, ইউনিভার্সিটি গুলো ভেঙে পড়ে গেল। 40 সেকেন্ডে যদি এই ব্যবধানে যদি এত ক্ষতি হয়, 40 সেকেন্ডের তুরস্কের মাটিতে যদি এত লীলাখিলা দেখা যায়, তাহলে বলুন, আল্লাহ তাআলা বলছেন ইজাজুল জিলাতিল আরজুতিল জালাহা, যেদিন অবশ্যই ভূকম্পিত হবে সারা পৃথিবী, জিলজাল ভূমিকম্প শুরু হয়ে যাবে, সেই দিন কত কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন অলিমান খাফা মাকাম রাব্বিকি, আল্লাহ তাআলা বলছেন কুল্লমান আলিহা ফান, পৃথিবীর নির্দিষ্ট একটা টাইমে প্রতিটা সম্পদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াইয়াবক, শুধুমাত্র বাকি থাকবে অজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অজহুন মানে চেহারা। আল্লাহ বলছেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থেকে যাবে আমার চেহারাটা, বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ দিয়ে খলাকাল মাউত ওয়াল হায়াতান, আমি মত এবং হায়াত তৈরি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এইটা বলার জন্য এতক্ষণ ঘুর দিয়ে দিয়ে এই জায়গাটা এলাম। আল্লাহ তাআলা বলছেন কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য হলো আমার এই যে তোমাদের মধ্যে উত্তম ভালো কাজ কে করবে, উত্তম আমল কে করবে, এইটা জিজ্ঞাসা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি। এই জায়গাটা আমার কথা সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত আর আমি হয়ে গেলাম খারাপ লোক, তা কথাগুলো আপনাদেরকে বলি দিয়ে যাই তাহলে। জি আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে বেশি আমলের কথা বললেন না আল্লাহ বললেন উত্তম আমলের কথা? কোনটা উত্তম? তার মানে বেশি আমলের দাম নাই, উত্তম আমল যদি ছোট হয় সেটার দাম কি বেশি, তাই না? একটা কথা এবার বলছি শুনে রেখে দেন, সোনার আংটি, সোনার আংটি যদি আপনার আঙুলেই না ঢোকে, আচ্ছা বলুন আংটির কোনো দাম আছে? দাম নাই, দাম আছে কিন্তু পড়ার যে দাম, স্বর্ণকারের কাছে বিক্রি করলে দাম আছে কিন্তু আপনি পরে যে স্বাদ পাবেন বা ওটা যে জন্য কিনেছেন সেই দামটা আছে? নাই। আংটি সোনার হতে পারে কিন্তু আঙুলে যদি না ঢোকে ওর দাম নাই। জি তা ইবাদত, নামাজ হতে পারে, নামাজ হতে পারে কিন্তু ওই নামাজটা যদি আল্লাহ রসুলের দীর্ঘ 23 বছরের জীবনীতে যদি না ঢুকে থাকে ও নামাজ বেকার। কি বলছি বুঝতে পারছেন না? ওই নামাজ কি বেকার? হুজুর সব কিছু নিয়েছে, হুজুর একটা জিনিস বাদ দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো সলাত হয় না, কোনো নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া, তাই তো? হুজুর জানাজার সামনে দাঁড়িয়ে বলছে, এ ফটিক ভাই মারা গেছে, যদি ভুল ত্রুটি করে থাকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে, সবাই এই রাস্তারই পথিক, মোটা হুজুর, জাতা হুজুর নাই, খুব মোটা হুজুর, আর বগিরাগত যারা মেহমান আছেন দয়া করে গোশ ভাত খেয়ে যাবেন, আর দেনা পাওনা যদি কিছু থাকে ওর বড় বেটাকে বলবেন মিটিয়ে দেবার চেষ্টা করবে, আর 40 দিন হলে কেউ ডেট মিস করবেন না জানো, ঠিক চলে আসবেন সেই দিনে 13টা গরু করা হবে, জানাজার নামাজ হয়ে গেল, 10 বার কুলু আল্লাহ আদ বলো, 10 বার দরুদ শরীফ পড়ো, আর পাড়ায় যারা যারা কোরআন মাজিদ পড়েছে সব এর নামে বক্সে দাও, ভালো করে বুঝবেন। হুজুর বক্সানোটা নিল, হুজুর 40-এর দিন দাওয়াত দেওয়া এটাও নিয়ে নিল, মরা জানাজার পরে ভাত খেতে হবে হুজুর এটাও বলে দিল, হুজুর 10 বার কুলু আল্লাহ আদ বলতে হবে হুজুর এটাও বলে দিল, কিন্তু আল্লাহ নবী যে বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হুজুর এইটার বেলা বলছে না ওটা বলা প্রয়োজন নাই, ওটা না বললেও নামাজ হয়। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর আল্লাহ নবীরটা নিলেন না, হুজুর নিলেন কারটা? না হুজুরের তৈরি করাটা নিলেন। একটা মানুষ মারা যাবার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মাথায় কাছে বসে তাকে কলমা বলাও, সে যদি কলেমা বলতে পারে অবশ্যই লোকটা জান্নাত চলে যাবে, তাই তো?
মারা যাচ্ছে যখন হুজুর ডেকে এনেছে, হুজুর পান চিবাতে চিবাতে এসে বলছে, মরাটা যদি আসানে হোক, তোমরা যদি চার বেটা চাও তোমার বাপের মরণটা আসান করে হোক, তাহলে ওই আমাদের মাদ্রাসা থেকে দশজন ছেলে নিয়ে এসো, সুরা ইয়াসিনটা একদম ধুয়ে খাইয়ে দাও ওকে। ইয়াসিন আল কোরআনিল হাকিম গুপ দুলে দুলে পড়ছে, হুজুর ইয়াসিনটা নিল, অথচ আল্লাহর নবী বলেছেন ওকে কলেমা পড়াও, যদি কলেমা পড়ে তাহলে জান্নাত চলে যাবে। হুজুর ইয়াসিন সূরাটা নিয়েছে অথচ কলেমাটা নিল না, এ হচ্ছে পাক্কা কানা হুজুর। কি বললাম বুঝলেন, কানা হুজুরে, এ কানা হুজুর আল্লাহর নবীরটা দেখতে পায় না, হুজুরের পিসাইবের তৈরি করা সুন্নতটা দেখতে পায়। আশ্চর্য ব্যাপার, ইবাদত অল্প হোক কিন্তু ইবাদতের পদ্ধতিটা হতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের, তাই তো? যদিও এইখানে কোন মানে বেদাতীদের আশ্রয় নেই, আমি শুনেছি নেই তো, কোন রকমের নেই, তারপরেও আমাদের নিজেদের ভিতরে কিছু ভুল ত্রুটি কি থেকে গেছে। যেমন ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায় দুটো কারণে। কটা কারণে? দুটো কারণে, এক না জানার কারণে, দুই ভুল জানার কারণে। আমল নষ্ট হয় কটা কারণে? দুটো কারণে, এক না জানার কামলে মানে কারণে অনেক সময় আমল নষ্ট হয়, আবার অনেক সময় ভুল জানার কারণে আমল কি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ভালো আমলের কথা, আমি কয়েকটা ভালো আমল যদি বলে দিই তাহলে মানা যাবে? যাবে? কয়ে কারা কারা হাত তুলছেন? সব মিছে কথা, যারা যারা হাত তুলেছে সব মিছে কথা লোকেরা। কই বিড়ির সময় কেউ হাত তুলল না? হ্যাঁ, মানে এখনো তো কথাটা বলিনি, কথাটা বলেছি এখনো বলিনি। আল্লাহু আকবার। চলুন কয়েকটা ভালো কাজ বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আর ভালো কাজ করার আগে কয়েকটা জিনিস আপনাকে আরো বলে দিচ্ছি যাতে ভালো কাজটা খুব মানে মজবুত হয়, এর জন্য কয়েকটা জিনিস বলে দিচ্ছি। আর ভালো কাজ করার আগে তিনটে জিনিস বিশেষ করে মাথায় রাখবেন। কটা জিনিস? তিনটে। এক শিরক, দুই বেদাত, তিন দলিল। এই তিনটে জিনিস মাথায় রাখবেন, আমলে যেন শিরক যেন ঢুকে না যায়। শিরক কাকে বলে? শিরক মানে হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। এই শিরক কিন্তু আমাদের পাড়ার মেয়েরা কিছু গোপনে গোপনে করছে, আপনি যতই বলেন আহলে হাদিস করছে। এখন আপনাদের গ্রামে দেখুন অনেক বাচ্চাদের গলাতে তাবিজ মাদুলি আছে, দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। তা আপনি যে আমাকে ওঠার আগে বললেন যে আমাদের এলাকায় কোনো শিরকও নেই বেদাতও নাই, তা এগুলো কি? সেরাকের কি ভাইরা ভাই? আপনার ইমান আসে কি করে? আচ্ছা বলুন তো, পেয়ারা খেলে ভিটামিন আছে না নেই? আছে, তাই তো? তাহলে ওটা খেলে ভিটামিন আছে, ওই পেয়ারাটা যদি কেউ গলায় ঝুলিয়ে রাখে কাজ হবে? ভিটামিন পাবে? পাবে না। আপেল যদি কেউ গলায় ঝুলিয়ে ঘোরে কাজ হবে? তাহলে কি করতে হবে? খেতে হবে। তাহলে কোরআন মাজিদ আপনার ভিতরে ঢোকানোর জিনিস, মস্তিষ্কে ঢোকানোর জিনিস, এটা ওই লটপট হট করে গলায় বেঁধে দেওয়ার জিনিস নয়। অনেক শিরক আছে আমাদের মাঝে, ছোটখাটো অনেক শিরক আছে, আপনার ধরিয়ে দিই, যতই বলেন আহলে হাদিস শিরক আছে, আছে না? আছে। এই দেখুন, বাচ্চা যখন ছোটবেলাতে হয় তখন দেখবেন তার মায়ের এরকম করে একটা টিপ মেরে দেয় কালো করে, আপনার দিদিকে মারে, ওটা ছোট শিরক। টিপটা মারে কেন? মায়েদেরকে জিজ্ঞেস করবে মা কেন টিপ দিতে গেলে, মা এক চান্সে বলবে যাতে আমার বাচ্চার দিকে ডাইরেক্ট নজর না চলে যায়, আগে টিপের দিকে নজর যাক, তাই না? অনেক লোক দেখবেন গাড়ি চালায়, গাড়ির পিছনে দেখবেন বা সামনে দেখবেন একটা ছেঁড়া জুতো ছেঁড়া টাঙানো থাকে, থাকে না? থাকে। তার মানে কি? বলছে আমার গাড়িতে নজর লেগে যাবে, আগে জুতোর দিকে নজরটা যাক। তা তোমার ব্যাটার দিকে ডাইরেক্ট যদি নজর চলেই যায় ক্ষতি কি? টিপ ও তো কালি দিয়ে তৈরি, ও তোমার ভালো মন্দ কি করতে পারে? কিছু করতে পারে? কিচ্ছু করতে পারে না। এটাই শিরক। ইমাম সাহেবকে 200 টাকা দিয়ে বলছে আমার ছেলেটাকে কান চেটে তাবিজ করে দেন না, আমি দোকান করেছি নতুন। বলছে হ্যাঁ ভালো,
তাবিজ করে দেন না, ওই দোকানে তাবিজ করলে কি হবে? বলছে বেচাকেনা বেড়ে যাবে। না ইমাম সাহেব দেখছে একটা ফাও দান পেয়েছি, 200 টাকা ঝেড়ে দিয়েছে, হিজি বিজি করে লিখে দিয়ে দিয়েছে। দোকানদার বলছে হাগো ভাই কি কাজ হবে ইমাম সাহেব? বলছে উরি বাবা এটা তুমি টাঙাবে যত কাস্টমার সব তোমার দোকান আসবে, আর কেউ ধার বাকি চাইবে না, সব ক্যাশের কাস্টমার। এ বগল বাজাতে বাজাতে ঘরে যাচ্ছে, খুব বেচাকেনা বেশি হবে। আমি বলছি ইমাম সাহেবের তাবিজের যদি এত পাওয়ার হয়, ওর যদি বেচাকেনা বাড়ে, তা তোর বেতন 3700 টাকা, তুই মসজিদের মোতোয়ালিকে একটু তাবিজ করে তোর বেতনটা 3000 থেকে 10000 কর, সেক্রেটারিকে তাবিজ করে নিজের বেতনটা একটু বাড়া। আশ্চর্য ব্যাপার, ইমাম সাহেব নিজের বেতন বাড়াতে পারে না, অন্যজনের দোকানে বেচাকেনা বাড়ায়। আশ্চর্য ব্যাপার, সব সিল। আমাদের মেয়েরা, বাড়ির মেয়েরা একটু সতর্ক করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো, তামিমা যে ব্যক্তি লটকালো, সে কি করলো? শিরক করলো। এই দেখুন একটা আপনাকে কথা বলি, আল্লাহর নবীর কাছে 10 জন দল, একটা লোক আল্লাহর নবীর কাছে এসেছে, দলে আছে কতজন? 10 জন। 9 জনা আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করলেন, বিশ্ব নবী 9 জনার সঙ্গে হাতে হাত দিয়ে সালাম দিলেন, 1 জনার সঙ্গে সালাম দিলেন না। ওই 9 জন জিজ্ঞেস করে বলছেন, ও আল্লাহর নবী গো, আমরা 9 জন আপনার হাতে হাত দিয়ে সালাম করলাম, 1 জন কেন বাদ চলে গেল? বিশ্ব নবী বললেন, তাকিয়ে দেখো ওর হাতে তাবিজ লটকানো রয়েছে, এই জন্য আমি হাতে হাত দিয়ে তাবিজ লটকানোওয়ালা লোকের সঙ্গে সালাম করলাম না। নবীজি হাতে তাবিজ আছে বলে সালাম করলো না, আর হুজুর তাবিজ দিয়ে নিজের মুরিদ বানায়, এ কত বড় পাক্কা চিটিংবাজ হুজুর তালে। আমিও মমতাজুল ইসলাম বলছি, কোন মানুষের হাতে যদি আপনি দেখেন তাবিজ আছে, আপনিও সালাম করতে যাবেন না, একদম সালাম করবেন না। ওকে এক কাজ করবেন, তাবিজ কেটে দেওয়ার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন, তারপরও যদি না বোঝে ও সালাম করার প্রয়োজন নেই। আল্লাহু আকবার, শিরক মারাত্মক বড় পাপ। শিরক কত বড় পাপ আপনাকে আর একটা জিনিস দেখে বোঝাই। আচ্ছা বলুন তো, এই আপনার বউ খুব সুন্দরী, আচ্ছা এটা আপনার কোনো অবদান আছে? হ্যাঁ, বউ সুন্দরী অবদান কার? আল্লাহর অবদান, তাই না? আমার বউ খুব রূপসী, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, তাই তো? হ্যাঁ, তা আপনার বউ হলো কি করে? না ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছেন, আর দুটো নাকের ফুল না কানের দুল দিয়েছেন, দুটো লাল শাড়ি কিনে দিয়েছেন, এই জন্য হয়েছে আপনার বউ, তাই তো? আপনি আপনার বউকে রেখে দিল্লিতে কাজে গিয়েছিলেন, 4 মাস পরে বাড়ি এসে দেখছেন যে আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে ঘরের ভিতরে বসে আছে। আচ্ছা বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? রাগ হবে না? হবে। কেন রাগ হবে কেন? ও টোটাল বডি যাই তো আল্লাহ দেওয়া তৈরি, ও কি এমন অপরাধ করেছে? তোমার দেওরের আপন দেওরে একটু গলা ধরে আদর করছিল, ক্ষতি কি? না, টোটাল বডিটা ওর আল্লাহ, তুমি কেন রেগে যাচ্ছ তোমার ভাইয়ের গলা ধরেছে বলে? না, তুমি 500 টাকা দিয়ে ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়িয়েছ, দুটো কানের দুল দিয়ে দিয়েছো, কানের একটা ফুল দিয়ে দিয়েছো, গলার একটা মালা দিয়েছো, এই সামান্য দুটো গলার মালা দিয়ে যদি তোমার এত অধিকার, তোমার বউ যদি কারোর সঙ্গে হেসে কথা বললে তোমার যদি রাগ হয়, তোমার দেওরের গলা ধরলে যদি তোমার রাগ হয়, তা আপনার অক্সিজেন কে দেয়? আল্লাহ। আপনি খানেওয়ালা কে? আল্লাহ। আপনি চোখে দেখেন এর জ্যোতি কে দেয়? আল্লাহ। তা টোটাল বডিটা আপনার কার দান? আল্লাহ দান। তাহলে আপনি যদি দুটো গলার মালা দিয়ে অন্য কারুর দিকে তাকালে যদি এত রাগ হয়, তা যে বানালো যে স্রষ্টা ছাড়া আপনি যদি কারো কাছে কোনো বিষয়ে জানতে চান বা পেতে চান, আল্লাহ রাগ করে কি করে না? করে। সামান্য বউ যদি অন্য জনের কাছে গলা ধরতে গেলে এত রাগ হয়, তা যে বানিয়েছে তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কাউকে ধরতে যান, আল্লাহ রাগ করে কি করে না? করে। এরই নাম শির। দুই, আর একটা নাম হচ্ছে বেদাত। ইবাদত ভালো কাজ করার আগে জেনে রাখতে হবে কি বেদাত। বেদাত মানে নব আবিষ্কৃত
এমন আমল যেটা আল্লাহর নবী করেননি, সাহাবায়ে কিরামগণ করেননি, আল্লাহ রাসূল করতে অনুমোদনও দেননি, এখানো কাজ যদি কেউ নেকির আশায় করে তার নাম কি? বিদআত। অবশ্যই বিদআত। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীর সব থেকে বড় পাপ, পাপের নাম কি? শির, তাই তো? সব থেকে বড় পাপ শির। আচ্ছা বলুন, শির করলে শয়তান খুশি হয় না? না না, শির করলে শয়তান খুশি হয় না? কাউকে গাল দিলে শয়তান খুশি হয় না? সুদের টাকা খেলে শয়তান খুশি হয় না? সব থেকে কি করলে বলুন তো শয়তান খুশি হয়? বেদাত করলে। কারণ শয়তান জানে ও কালকে সুদ খেয়েছে, পরশুদিন ক্ষমা চেয়ে নিবে, ক্ষমা হয়ে যাবে। ও শির করেছে না জেনে ও ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু হুজুর যে বেদাত করছে, বেদাত তো বড় মিষ্টি জিনিস। ও জীবনে তওবা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে? ক্ষমা চাইবে না। ওই জন্য শয়তান ভাবে যে একে দিয়ে যদি বেদাত একবার করিয়ে দেওয়া যায় খুব মজা, সাংঘাতিক ব্যাপার। বেদাত কেমন আপনাকে একটা গল্প দিয়ে বলছি। একটা লোক চশমার দোকানে গেছে, বুঝলেন? বলছি এটা অনেক জায়গায় বলি, আজকেও আপনাদের বলছি ডাইরেক্ট। তা চশমার দোকানে গেছে, চশমার দোকানে গিয়ে চোখ টোক দেখিয়ে ডাক্তার চশমা লিখে দিয়েছে। লোকটা প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসি এসেছে, ফার্মেসিওয়ালা বলছে ভাই এ তো 50 পাওয়ারের চশমা। তো রুগী বলছে দাম কত? তখন ফার্মেসিওয়ালা বলছে 50 টাকা। রুগী তখন বলছে একটু থেমে যে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ার? বলছে ওইটার দামও 50। রুগী তখন দেখছে 50 পাওয়ারের দাম 50, 100 পাওয়ারের দাম 50, 150 পাওয়ারের দামও 50। তাহলে 150 পাওয়ারের লোয়াই ভালো, 150 পাওয়ারের চশমা কিনেছে। নে বাজারে আস্তে আস্তে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, বুঝলেন না? কাতলা মাছের মতো। ও কাতলা মাছ ভেবে মোটামুটি কিনে দিয়েছে। এখন বাড়িতে যখন মাছ, আরে ভাই পুঁটি মাছকে ডাকা ডাকা করে কাটা যায়? যায় না। ভাজতে হয়, টক দিয়ে রান্না করতে হয়, তাই না? জি। এখন ওর স্ত্রী টক দিয়ে রান্না করেছে বা ভেজেছে, ও চশমা খুলে খেতে বসে ওর বউকে বলছে এই হারামখোর, কাতলা মাছ আনলাম আর তুই পুঁটি মাছ দিচ্ছিস, মানে বড় মাছ কি তোর ভাইদের বাড়িতে পাঠিয়ে দিলি? বলছি না, আল্লাহর কসম, মরা নানির কসম করে বলছি না। ও তখন বলছে মরা বাপের কসম করে বলছি আমি কাতলা মাছ এনেছি। খুব ঝামেলা। নিয়ে বউকে মেরেছে একটা হাইব্রিড ঘুষি, বুঝলেন? এক চর। বউ পো 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 করে ঘুরছে। বউ মনে মনে ভাবছে 30 বছর সংসার করছে, জীবনে মারিনি, আজকে মারছে কেন? নিশ্চয় মালে গোলমাল। লোকটা প্রায় 4-5 দিনের বউকে মারছে, বুঝলেন? এখন মারতে 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 লোকটারও মনটা খুব খারাপ যে 30 বছর কোনোদিন মারিনি, আজকে কেন বউটা আমার মার খাচ্ছে? নিশ্চয়ই এ আমার চশমার কোনো প্রবলেম। বলে ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলছে ভাই দেখুন না আমার কি হচ্ছে, বউটা খুব মার খাচ্ছে, আপনার চশমা পরে যত সর্বনাশ হয়েছে ভাই। ডাক্তার বলছে চশমা দেখি। ডাক্তার চশমাটা নিয়ে বলছে ওরে বাবা, এই চশমা যদি আর 1 সপ্তাহ পরতেন বউ অটো তালাক হয়ে যেত, আর বউ টিকতো না। তো বলছে কেন ভাই? বলছে আমি লিখেছি 150 পাওয়ারের, না তো আমি লিখেছি 50 পাওয়ারের, তুমি 150 পাওয়ারের কিনলে কেন? বলছে ভাই দাম একই, ওই জন্য দাম একই। আচ্ছা বলুন তোমার নামাজ পড়লে নেকি হয় না গোনা হয়? হ্যাঁ গোনা হয়। 15 শাবানে শবে বরাতে রাত্রি যদি 100 টাকার নামাজ পড়েন গোনা হবে না নাকি হবে? হ্যাঁ গোনা হবে। ওটা নামাজ পড়ার কারণে জাহান্নাম যেতে হবে, কি বললাম বুঝলেন না? শবে বরাতে রাত্রি হুজুর বলে দিয়েছে যে 100 টাকার নামাজ পড়তে হবে, প্রত্যেক রেখাতে 13 বছর করে জান্নাতে থাকবে। আরে বুড়ো মানুষ কাঁচা পেঁধে মসজিদে ঘুমের ঘরে এরকম করছে, তবুও দাঁড়িয়ে আছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের দেহে সাপোর্ট করে না, মানুষের বডি সাপোর্ট করছে না। এতক্ষণ পর্যন্ত বান্দা তোমার ইবাদত করতে হবে না, এসার নামাজ পড়ে যদি ঘুম লেগে যায় ঘুম পড়ে যাও, কোনো অসুবিধা নেই। এসার নামাজ পড়ে যদি তোমার ঘুম পেয়ে যায় ঘুমিয়ে যাও, আশ্চর্য ব্যাপার। হুজুর বলে দিয়েছে সবে বরাতে 100 টাকার নামাজ পড়তে হবে, আর বয়স্ক মানুষ বেচারা কাঁপছে থরথর করে, তবুও কি 100 টাকার নামাজ পড়ছে, জান্নাত চলে যাবে। কিন্তু হুজুর যে কি সর্বনাশ করে দিয়েছে ওর, ও যে কি সর্বনাশ করে দিয়েছে ও নিজেও জানে না। আপনাকে একটা জিনিস দেখায়, আমাদের কিছু দোষ আছে। দোষ কি? আচ্ছা বলুন তো দেখি, আমার সুগারের রোগী আমি, আমি সুগারের রোগী, আমি একটা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারটা একটু বকাটে টাইপের, বকাটে ডাক্তার, বুঝেন তো? বকাটে, ফিটি কিছু নেয় না। গিয়ে বলছি ডাক্তার বাবু আমার খুব সুগার। তা ডাক্তার তখন বলছে ভাই আলু খেও না, মিষ্টি খাবে না, বেশি করে উচ্চে খাও, তিতো জাতীয় জিনিস খাও,
আর ফজরের নামাজ পড়ে 2 ঘন্টা করে হাঁটবে, আর এই একটা বড়ি দিচ্ছে, একটা বড়ি সকালবেলা খাবে, ফিটি কিছু লাইনি, মাত্র নিয়েছে কত 10টা টাকা এক পাতা ওষুধের দাম। তা বাড়িতে 3-4 দিন এই হাঁটাহাঁটি করছি ফজরের নামাজের পরে, একটা করে বড়ি তো ওই জন্য ভালো লাগছে না। তা আমার বউ তখন বলছে আজে বাজে ডাক্তার, আর একটা ডাক্তারের কাছে যাও তো, সে ডাক্তারটার 800 টাকা ফি। গেলাম সঙ্গে সঙ্গে দেখে বলছে সাংঘাতিক ব্যাপার ভাই, মারাত্মক সুগার, এই কি করতে হবে? বলছে মিষ্টি খাও, আলু খাও, বেশি করে অসুবিধা নেই, সব কিছু জন্মের খাওয়া খাও, কিন্তু আমি যে ওষুধ দিচ্ছি ওষুধটা প্রত্যেক দিন খাবে, প্রতিদিন তোমার 280 টাকার ওষুধ খেতে হবে, আর মাসে 2 বার দেখাতে হবে, তার মানে ওষুধ কোম্পানির কাছ থেকে কিছু পার্সেন্টেজ পাবে, আর মাসে 2 বার আসলে ও পাবে কত, 1600 টাকা, তাই না? অথচ আলু মিষ্টি দই পটল সব ওকে খেতে বললো। আচ্ছা বলুন তো, দুটো ডাক্তারদের মধ্যে সব থেকে ভালো ডাক্তার কে? যে 10 টাকা ডাক্তার, ও খরচাও কমিয়েছে, বরঞ্চ বেশি দিন বাঁচার জন্য একটা পদ্ধতি বলে দিয়েছে, তাই না? এবার বলুন আমরা ভালো মনে করি কোন ডাক্তারকে, সত্যি কথা বলুন, যার 800 টাকা ফি, 280 টাকার ওষুধ লিখেছে, কি বললাম বুঝলেন না? আমরা এই ডাক্তারটাকে ভালো বলি। তা আমরা বলছি এশার নামাজ পড়ে বয়স্ক মানুষ ঘুমিয়ে যাও, আর বেশি বাড়াবাড়ি করো না। ও হুজুর আবার বলে দিচ্ছে না রাত্রেবেলা উঠে তোমাকে 100 টাকার নামাজ পড়তে হবে, এ কঠিন ব্যাপার না? আমরা বলছি তোমার আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, তোমার আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, শুধু তুমি দোয়া করো, আর এই হাফিজিয়া মাদ্রাসায় 10 বস্তা সিমেন্ট দান করে দাও, এটাই তোমার কাজ, আর কোনো কাজ নেই। আর ওই যে মোটা হুজুর এসে বলছে না 40-এর দিনে যদি খানা না করা যায় অসুবিধা আছে, কবরে আটকে যাবে, অন্তত একটা গরু না পারলে 50 কেজি গোস্ত লাগবেই, কি বললাম বুঝলেন না? আর যারা যারা কবর খুঁড়েছিল সবাইকে একটা করে লুঙি দাও, বুঝলেন না? আর বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে একটা করে বেনারসি না তাতে শাড়ি দাও, তোর বাপ না তো কবরে আটকা পড়ে যাবে। জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা করেনি, সারা জীবন পরে 2 নম্বরই করে খেয়েছে।